তো ইয়ার ক্লাস দেখেন, আজকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো আপনারা জানেন যে রিস্ক মানে কি, রিস্ক পেজে প্রথম ওভারটাই আছে লেখা আছে কি বলস প্রবলেম আর টুডেস রিস্ক। কালকে যেটা প্রবলেম হয়ে আসতে পারে সেটাই আজকে রিস্ক হিসাবে আমরা চিন্তা করতে পারি, এবং এই রিস্কটা যেন কম হয় সেটাকে মিনিমাইজ কিভাবে করা যায় সেই প্ল্যানিংগুলি আর কিছু হচ্ছে বিষয় আছে, কিছু পয়েন্টস আকারে সেইগুলিকে আলোচনা করা হবে। বেসিক্যালি এখানে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যারের রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা যখন একটা সফটওয়্যার প্ল্যান করবেন, সফটওয়্যার তো একটা প্রোডাক্ট আপনারা জানেন, কিন্তু এমন একটা প্রোডাক্ট যেটা চোখে দেখা যায় না। মানে আমরা মনে করেন যে একটা গাড়ি তৈরি হচ্ছে ধাপে ধাপে হচ্ছে, বা একটা বিল্ডিং তৈরি হচ্ছে ধাপে ধাপে হচ্ছে, আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি যে প্রোগ্রেস কতটুকু। সফটওয়্যারের কোডিং আপনি দেখাতে পারেন যে এই যে যে 1000 লাইন কোডিং লিখে ফেলেছি, কিন্তু ওইটাতে আলটিমেট টোটাল সফটওয়্যারের কতটুকু ফাংশনালিটি সার্ভ করছে সেটা কিন্তু খুব কম মানুষই বোঝে, মানে জেনারেল পিপুল বুঝবে না। সো ওইখানে একটা রিস্ক থেকেই যায়, এবং আলটিমেট আপনারা পার্ট বাই পার্ট করে সেটাকে তো ইন্টিগ্রেট করা হয় সফটওয়্যারে। তো এই ইন্টিগ্রেটের পরে যে টোটালটা একসাথে সুন্দর মতো কাজ করবে কিনা স্মুথলি সেটাও আরেকটা কনসার্ন, তাই না? তো এই সব কিছুকে চিন্তা করে আমরা এই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের কিছু পয়েন্টস এখানে আছে যেগুলি আপনাদের সাথে আলোচনা করলে আপনারা নেক্সটে যখন যে প্রজেক্টগুলি করবেন, আপনারা প্রজেক্টগুলি করার সময় তো সফটওয়্যার বেসড প্রজেক্ট অফকোর্স, তো এই বিষয়গুলিকে মাথায় রাখতে হয়, এবং ওই প্রজেক্ট যখন আপনারা প্রেজেন্টেশন করেন তো স্লাইডের মধ্যে আপনাদের এটাও একটা পয়েন্ট থাকতে হয় যে ডিসকাস ইওর রিস্ক ম্যানেজমেন্ট। তো বিষয়গুলিকে আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করব। যেমনটা দেখেন যে সোর্স হচ্ছে আমরা যেখান থেকে দেখি সেই সোর্স থেকে দেখাচ্ছি। সো টুমোরোস প্রবলেম আর টুডেস রিস্ক হ্যাজ এ ক্লিয়ার ডেফিনেশন অফ এ রিস্ক ইজ এ প্রবলেম দ্যাট কুড কজ সাম লস অর থ্রেটেন দ্য প্রোগ্রেস অফ দ্য প্রজেক্ট বাট হুইচ হ্যাজ নট হ্যাপেন্ড ইট। এখনো ওটা হয়নি বাট ভবিষ্যতে হতে পারে, যার জন্য আমাদের সতর্কতামূলকভাবে যে পদক্ষেপগুলি নেওয়া উচিত সেটাকে আমরা রিস্ক হিসাবে মেনশন করছি। And these potential issues might harm cost, schedule and technical success. মানে আপনার খরচ তো একটা বড় ইস্যু কনসার্ন, যে দেখেন যে প্রজেক্টের খরচ বারবার ইনক্রিজ করা হয়, একটা প্ল্যানিং করেই তো খরচটাকে বাজেটটাকে করা হয়, তারপরেও এটাকে বারবার ইনক্রিজ কেন করা হয়, কারণ ওই প্রপার প্ল্যানিং হয়েছিল না। প্ল্যানিংটা যেটা করা হয়েছিল সেটা প্রপার হলে হয়তো এটা খুব বেশি হেল্পফুল হতো না, অল্প অল্প হয়তো ডিসটেন্সটা থাকতো। যার শিডিউল একটা কাজের শেষ করা, আমি প্রজেক্টটা 3 মাসে করব, 3 মাসে করার প্ল্যান করে আমি সবকিছু চার্ট তৈরি করে নামছি, কিন্তু 3 মাসে হচ্ছে না আমার প্রজেক্টটা। দেখা যাচ্ছে যে আপনি প্রথম মাসে যে কাজটুকু করার কথা সেই কাজটুকু প্রথম মাসে শেষ হয়নি, হয়তো তার 70% কমপ্লিট হয়েছে। তো সেই বিষয়গুলি মানে শিডিউল এবং টেকনিক্যাল সাকসেস এই সব কিছুই আপনার এই এটার মধ্যে আসছে যে দ্য পোটেনশিয়াল ইস্যুস অফ দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য কোয়ালিটি অফ আওয়ার সফটওয়্যার ডিভাইস অর প্রজেক্ট টিম মোরাল। রিস্ক ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেম আইডেন্টিফাই, এখানে অনেক লেখা আছে আমরা খুব বেশি বলবো না, আমি জাস্ট যেগুলি সিগনিফিকেন্ট লাইন ওই কয়েকটা লাইন আপনাদের সাথে ডিসকাস করছি। রিস্ক ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেম আইডেন্টিফাইং দ্য অ্যাড্রেস অ্যান্ড এলিমিনেটিং দিস প্রবলেমস বিফোর দে ক্যান ড্যামেজ দ্য প্রজেক্ট। অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে ওই সিস্টেমটা যেটা আইডেন্টিফাই করবে এবং এলিমিনেট করবে দ্য প্রবলেমস বিফোর দ্য ড্যামেজ অফ দ্য আপনার প্রজেক্ট, প্রজেক্টটাকেই সে ড্যামেজ করে দিতে পারে। দেখা যাচ্ছে যে আপনি একটা কাজ নিয়েছেন, আপনি কাস্টমারকে বলেছেন আমি এই কাজটা 3 মাসে করে দিব, বাট আলটিমেট আপনাকে কাস্টমার 3 মাসের জায়গায় 4 মাস সময় দিতে পারে, 4 মাসে যখন শেষ হবে না তখন প্রজেক্টটা সে চাইলে ক্যান্সেলও করে দিতে পারে। তো এরকমভাবে আমাদের ড্যামেজ অফ দ্য প্রজেক্ট হতে পারে। সো উই নিড টু ডিফারেন্সিয়েট রিস্ক অ্যাজ পোটেনশিয়াল ইস্যু ফ্রম দ্য কারেন্ট প্রবলেম অফ দ্য প্রজেক্ট। ডিফারেন্ট মেথডস যেগুলি আছে সেখানে দেখেন রিস্কের মধ্যে যে ম্যাথডগুলি বলছে 3 রকমের কথা এখানে বলা হয়েছে, 3 রকমের রিস্ক আছে। ওইটা তো রিস্ক গেল, রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে এরকম যে এ সফটওয়্যার প্রজেক্ট ক্যান বি কানেক্টেড উইথ এ লার্জ ভ্যারাইটি অফ রিস্ক ইন অর্ডার টু বি অ্যাডাপ্ট টু দ্য সিস্টেমেটিক্যালি আইডেন্টিটি চশমা ছাড়া এখন দেখতে কষ্ট হয়ে যায় দেখি ওখানে একটু বড় দেখা যাচ্ছে, আমার একটু ছোটো ছোটো আসে, আমার একটু ল্যাপটপটা কেনাই হয়ে গেছে ছোটো, একটু বড় নিলে যেরকম সাইজে নিলে ভালো হতো, যাই হোক অসুবিধা হয় না একটু জুম করে নিলেই হয় আর কি। না না ওকে আমি যে জুম করতে পারি না ঠিক আছে, কাজ করার জন্য এই সাইজটা চলে।
আচ্ছা দেখেন, রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্কটা বিষয়টা তো বুঝলেন, রিস্কটাকে ম্যানেজ করার যে টেকনিক্স গুলি, দ্যাট ইজ দ্য রিস্ক ম্যানেজমেন্ট। তো সেটা যদি আমরা বইয়ের ভাষায় আসি, তাহলে সফটওয়্যার প্রজেক্ট ক্যান বি কানেক্টেড উইথ লার্জ ভ্যারাইটি অফ রিস্ক ইন অর্ডার টু বি অ্যাডেড টু দ্য সিস্টেমেটিক্যালি আইডেন্টিফাই দ্য সিগনিফিকেন্ট রিস্ক উইথ দ্য হুইচ মাইট অ্যাফেক্ট দ্য সফটওয়্যার প্রজেক্ট অ্যান্ড ইট ইজ এসেন্সিয়াল টু ক্লাসিফাই রিস্ক ইন টু ডিফারেন্ট ক্লাসেস। প্রজেক্ট ম্যানেজার যে প্রজেক্ট টোটাল প্রজেক্টটাকে কন্ট্রোল করে ক্যান দেন চেক which risk from each class are relevant to the project. তো তিনটা মেন ক্লাসিফিকেশন করা হয়েছে, একটা হচ্ছে প্রজেক্ট রিস্ক, একটা টেকনিক্যাল রিস্ক, আর একটা বিজনেস রিস্ক। সংক্ষিপ্ত বর্ণনা আছে একটু একটু করে দেখেন। প্রজেক্ট রিস্ক কাকে বলছে? প্রজেক্ট রিস্ক কনসার্ন ডিফার ফ্রম দ্য বাজেটারি শিডিউল পার্সোনাল রিসোর্স অ্যান্ড কাস্টমার রিলেটেড প্রবলেম। ভাইটাল প্রজেক্ট রিস্ক ইজ শিডিউল স্লিপেজ since the software is intangible, it is very tough to monitor. মানে intangible মানে হচ্ছে অদৃশ্য কিছু আর কি, যেহেতু সফটওয়্যারটাকে দেখা যাচ্ছে না, সো এটা ইজ ভেরি টাফ টু মনিটর অ্যান্ড কন্ট্রোল দ্য সফটওয়্যার প্রজেক্ট অ্যান্ড ইট ইজ ভেরি টাফ টু কন্ট্রোল সামথিং হুইচ ক্যান নট বি আইডেন্টিফাইড ফর এনি ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম সাচ এজ দ্য ম্যানুফ্যাকচারিং অফ কার্স দ্য প্ল্যান এক্সিকিউটিভ ক্যান রিকগনাইজ দ্য প্রোডাক্ট টেকিং শেপ প্রোডাক্টটা যে একটা শেপে আসছে ওইটা দেখে বাস্তবিকে বোঝা যায় যখন কোনো বাস্তবিক প্রোডাক্ট হয়। ইন কেস অফ এরকম সফটওয়্যার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সেই প্রজেক্ট রিস্কটা থেকে যায়। সেকেন্ড ওয়ান হচ্ছে টেকনিক্যাল রিস্ক। টেকনিক্যাল রিস্ক কনসার্ন হচ্ছে দ্য পোটেনশিয়াল মেথড ইমপ্লিমেন্টেশন ইন্টারফেসিং টেস্টিং অ্যান্ড মেনটেনেন্স ইস্যু। এই বিষয়গুলি আসছে আপনার টেকনিক্যাল যে ইস্যুসগুলি থাকছে সেই টেকনিক্যাল ইস্যুসগুলি আসছে এই টেকনিক্যাল রিস্কের মধ্যে। ইট অলসো কনসিস্ট অফ অ্যাম্বিগিয়াস মানে যে উচ্চাকাঙ্ক্ষী আর কি, অনেক আমার যতটুকু পারবো তার চেয়ে বেশি চিন্তা করে যদি বসে থাকি এরকম কিছু, স্পেসিফিকেশন অ্যান্ড ইনকমপ্লিট স্পেসিফিকেশন, চেঞ্জিং স্পেসিফিকেশন, টেকনিক্যাল আনসার্টেনিটি অ্যান্ড টেকনিক্যাল অবসোলেন্স। মোস্ট টেকনিক্যাল রিস্ক অ্যাপিয়ার ডিউ টু দ্য ডেভেলপার টিমস ইনসাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট দ্য প্রজেক্ট। যে ডেভেলপার টিম এই প্রজেক্টটাকে নিয়ে কাজ করছে তাদের ইনসাফিসিয়েন্ট নলেজের কারণেও অনেক সময় হয়, কারণ আমি মনে করেন একটা হাই এন্ডের একটা প্রজেক্ট করব, সেই প্রজেক্টের জন্য আমার যে ম্যান পাওয়ার তাদের যে নলেজটুকু থাকা দরকার সেটি যদি প্রপার না থাকে, আমরা কাজ দেওয়ার সময় বলি যে হ্যাঁ পারবো সবই পারবো, বাট বাস্তবিকে যদি আমার ওই টুলসটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আজকাল দেখবেন বিভিন্ন জব সার্কুলারের মধ্যে এরকম স্পেসিফিক টুলসের কথা পর্যন্ত বলে দেওয়া থাকে যে এই টুলস এই টুলসগুলি পারেন কিনা। সেই টুলসগুলি কিন্তু খুব বড়, একটা টুলস আপনারা জানেন খুব বড় কিছু না, কিন্তু সেই টুলসের কাজটাকে প্রপারলি জানতে হবে। তো এই কারণে বলছে যে টেকনিক্যাল রিস্কের মধ্যে ওই বিষয়গুলি আসছে, দেখেন যে ওই যে পোটেনশিয়াল মেথড ইমপ্লিমেন্টেশন ইন্টারফেসিং টেস্টিং অ্যান্ড মেনটেন্স, এই বিষয়গুলি ঠিক মতো আসে এবং এই বিষয়গুলি করার জন্য টেকনিক্যাল পিপল দরকার যাদের প্রপার টেকনিক্যাল নলেজ থাকা দরকার। সেইগুলি যদি ঠিক মতো না থাকে তাহলে এই রিস্ক ইস্যুগুলি আমাদের সামনে অ্যারাইজ করে। আর থার্ড ওয়ান হচ্ছে বিজনেস রিস্ক। দিস টাইপ অফ রিস্ক কন্টেন রিস্ক অফ বিল্ডিং অ্যান এক্সিলেন্ট প্রোডাক্ট দ্যাট নো ওয়ান নিড লজিং বাজেটারি অর পার্সোনাল কমিটস। এছাড়া আরও কিছু ছোট ছোট রিস্কের কথা আসছে, যেরকম নন রিস্ক, এগুলি আদার রিস্ক ক্যাটাগরির মধ্যে আমরা বলছি যে দোজ রিস্ক ক্যান বি আনকভার্ড আফটার কেয়ারফুল অ্যাসেসমেন্ট অফ দ্য প্রজেক্ট প্রোগ্রাম দ্য বিজনেস অ্যান্ড টেকনিক্যাল এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য প্ল্যান ইজ বিং ডেভেলপ অ্যান্ড মোর রিলায়েবল ডেটা সোর্স। তারপরে প্রেডিক্টেবল কিছু রিস্ক আছে, দোজ রিস্ক আর হাইপোথেসাইজড ফ্রম প্রিভিয়াস প্রজেক্ট এক্সপেরিয়েন্স, মানে পাস্টের যা ছিল সেটা থেকে এক্সপেরিয়েন্স নিয়ে কিছু প্রেডিক্টেবল রিস্ক, যে আগে আমি এই ধরনের কাজ করেছি এই এই সমস্যাগুলি হয়েছিল সেটাকে আমি প্রেডিক্ট করে এখনকার রিস্কগুলিকে সমস্যা সমাধান করতে পারি। এটা এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা যেটা বলি যে এক্সপেরিয়েন্স মানুষকে অনেক কিছু শেখায় যেটা আমরা আচ্ছা এনিওয়ে। আর আনপ্রেডিক্টেবল রিস্ক হচ্ছে দোজ রিস্ক দ্যাট ক্যান অ্যান্ড ডু অকার বাট আর এক্সট্রিমলি টাফ টু আইডেন্টিফাই ইন অ্যাডভান্স। আনপ্রেডিক্টেবল যেটা সেটাকে তো আপনি অ্যাডভান্স আসলে জানতে পারলে তো আপনি প্রেডিক্ট করাই হয়ে গেল, দ্যাটস ওয়াই এটা বলছে যে কিছু আনপ্রেডিক্টেবল রিস্ক থেকে যায় সেটাকে আমাদের মেনে নিতে হবে, বাট আমাদের এক্সপেরিয়েন্সের অভাবে আমাদের
প্রেডিকশনের ঘাটতির কারণে এবং আমাদের সিরিয়াসনেসের অভাবে যে রিস্কগুলি চলে আসে এগুলিকে তো আমরা চাইলে অ্যাভয়েড করতেই পারি। এবং অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজারের মেন ই হচ্ছে যে টোটাল জিনিসটাকে মনিটরিং করা, যেমন প্রপার সবকিছুই প্রপার সময় মতো আগাচ্ছে, আপনার টাইম লাইন অনুযায়ী সবকিছু হচ্ছে সেটাকে দেখতে হবে। রিস্ক ম্যানেজমেন্টের কয়েকটা প্রিন্সিপাল আছে, অল্প কয়েকটা প্রিন্সিপাল আছে, দেখেন গ্লোবাল পার্সপেক্টিভ, ইন দিস ভিউ, ইন দিস উই রিভিউ দ্য বিগার সিস্টেম ডেসক্রিপশন ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, উই লুক অ্যাট দ্য চেঞ্জ অ্যান্ড ইম্প্যাক্ট দ্য রিস্ক ইজ গোয়িং টু হ্যাভ। Take a forward-looking view, consider the threat which may appear in the future and create future plans for directing the next event. Take a forward-looking view. Open communication, this will allow a free flow of communication between the client and the team member so that they have ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, ইন দিস মেথড রিস্ক ম্যানেজমেন্ট is made an integral part of the project management. Acha principles gulie amra motamoti ektu just dekhar jonno amra activities tai ashi next e risk management e je activities guli ache ei jinish ta ektu important apnara risk management e je steps guli sei activities guli dekhen ar kintu risk management consists of এটা আর কি ডায়াগ্রাম না, দিস ইজ এ লিস্ট, এইটা পয়েন্টগুলিকে আলোচনা করা হয়েছে নিচে, তো ওইটাকে ক্যাটাগরিজ করা হয়েছে ওই মনে রাখার সুবিধাতে। যেমনটা আমরা আগেও বলি যে একটা লিস্ট মনে রাখা হচ্ছে ওই ক্যাটাগরিজটাকে যদি একটা পিকচার আকারে দেওয়া হয় তাহলে আমার মনে রাখতে অনেক সময় সুবিধা হয়, সেই কারণে এরকম একটা ক্যাটাগরি করা হয়েছে, নিচে এটার ডেসক্রিপশন আছে। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট কনসিস্ট অফ থ্রি মেইন অ্যাক্টিভিটিস, যেটা ফিগারের মধ্যে দেখাচ্ছে। রিস্ক ম্যানেজমেন্ট দেখেন যে দুইটা ভাগে এখানে করেছে, রিস্ক অ্যাসেসমেন্ট এবং রিস্ক কন্ট্রোল। তো অ্যাসেসমেন্টকে আবার তিন ভাগে ভাগ করা আছে, যেটা নিচে আলোচনা আছে বলছি আমরা। পয়েন্টসগুলি হচ্ছে অ্যাসেসমেন্টকে ভাগ করা হয়েছে রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক অ্যানালাইসিস এবং রিস্ক প্রায়োরিটাইজেশন। আর রিস্ককে কন্ট্রোলের মধ্যে আসছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানিং, রিস্ক মনিটরিং এবং রিস্ক রিজলিউশন, রিজলিউশন করবে যেটা সেটা। আচ্ছা, তাহলে রিস্ক অ্যাসেসমেন্টে কি, দ্য অবজেক্ট অফ রিস্ক অ্যাসেসমেন্ট ইজ টু ডিভিশন দ্য রিস্ক ইনটু কন্ডিশন অফ দেয়ার লস কজিং পোটেন্সিয়াল ফর রিস্ক ম্যানেজমেন্ট। ফার্স্ট, এভরি রিস্ক শুড বি রেটেড ইনটু টু মেথডস, তো দুইটা রেটে ভাগ করবে, দ্য পসিবিলিটি অফ দ্য রিস্ক কামিং ট্রু, যেটাকে আর দিয়ে আমরা ডিনোট করব, আর দ্য কনসিকোয়েন্স অফ দ্য রিস্ক রিলেটস টু দ্যাট রিস্ক, ওইটাকে আমরা এস দিয়ে ডিনোট করব। মানে দেখুন দুইটা জিনিস আর দিয়ে কি ডিনোট করছি, দ্য পসিবিলিটি অফ এ রিস্ক কামিং ট্রু, মানে যে রিস্কগুলি ট্রু হচ্ছে নেক্সটে এসে, আর দ্য কনসিকোয়েন্স অফ দ্য ইস্যু রিলেটস টু দ্যাট রিস্ক, ওই কনসিকোয়েন্স অফ ওই যে ওই রিস্কগুলি ওইটার কনসিকোয়েন্সে যে ইস্যুসগুলি আসছে রিলেটেড টু দ্যাট ইস্যুস আর কি, সেগুলিকে আমরা এস দিয়ে ডিনোট করছি। তো বেসড অন দিস টু মেথডস দ্য প্রায়োরিটি অফ দ্য of each risk can be estimated as priority data আমরা PDM mention করছি, so P equal to ওই যে আপনার risk যেটা coming true হচ্ছে that is R, আর যে consequence of the related issues গুলি ছিল সেটাকে দুইটার multiplication এ যেই ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমাদের the priority। তাহলে দেখেন while P is the priority which is the risk to be controlled and R is the probability of the risk, as the probability of the risk becoming true and S is the severity of loss caused due to the risk become true. If all identified risks are set up, then the most likely are damaging risks can be controlled first and more comprehensive risks, comprehensive risks abatement methods can be designed for this risk.
হ্রাস করা বা উপশম করা, রিস্ক অ্যাবাটিমেন্ট মানে হচ্ছে রিস্ককে রিডিউস করা, ওইটা ডিফারেন্ট ওয়ার্ডে লিখেছে। তাহলে আমাদের উপরে যে পয়েন্টটা ছিল, দেখেন যে রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আমরা দেখছিলাম, রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট ছিল রিস্ক আইডেন্টিফিকেশন, তারপরে রিস্ক অ্যানালাইসিস এবং রিস্ক প্রায়োরিটাইজেশন। এই তিনটা পয়েন্টকে আমরা একটু সংক্ষেপে দেখব। তো রিস্ক অ্যাসেসমেন্টটাকে আমরা কিভাবে করছি, পি ইকুয়াল টু আর ইনটু এস, দেন রিস্ক আইডেন্টিফিকেশনে আসেন, রিস্ক আইডেন্টিফাই করা, দ্য প্রজেক্ট অর্গানাইজার নিডস দ্য অ্যান্টিসিপেট দ্য রিস্ক ইন দ্য প্রজেক্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সো দ্যাট দ্য ইম্প্যাক্ট অফ দ্য রিস্ক ক্যান বি রিডিউসড বাই মেকিং ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানিং। মানে রিস্ককে যত দ্রুত আইডেন্টিফাই করা যাবে তত দ্রুত এটাকে নিয়ে প্ল্যানিং করা যাবে, এবং প্ল্যানিং করে সেটার একটা সলিউশনে, পসিবল সলিউশনে আসার চেষ্টা করা যাবে অ্যাটলিস্ট। সো এই কারণে বলা হচ্ছে যে রিস্ক আইডেন্টিফিকেশন নিডস টু অ্যান্টিসিপেট দ্য রিস্ক প্রজেক্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যান্ড এ প্রজেক্ট ক্যান বি ইউজড বাই এ লার্জ ভ্যারাইটি অফ রিস্ক টু আইডেন্টিফাই দ্য সিগনিফিকেন্ট রিস্ক দিস মাইট এফেক্ট এ প্রজেক্ট অ্যান্ড ইট ইজ নেসেসারি টু ক্যাটাগরি ইন টু দ্য ডিফারেন্ট রিস্ক ক্লাসেস। তো ওই রিস্কগুলিকে আবার ক্লাসে ভাগ করছে আমরা বেশ কয়েকটা ক্লাসে, যেটার মধ্যে মনে করেন টেকনিক্যাল রিস্ক আসছে। টেকনিক্যাল রিস্ক হচ্ছে যে রিস্ক দ্যাট অ্যাজিউম ফ্রম সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার টেকনোলজিস দ্যাট ইউজ ফ্রম দ্য ডেভেলপার ডেভেলপ দ্য সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য, মানে টেকনোলজিক্যাল যে রিস্কগুলি আসছে। পিপল রিস্ক হচ্ছে রিস্ক দ্যাট আর কনসার্ন দ্যাট আর কানেক্টেড উইথ দ্য পার্সন ইন দ্য ডেভেলপমেন্ট টিম, ওই ডেভেলপমেন্ট টিমের সাথে যে পার্সনরা কানেক্টেড, দে আর দ্য পিপল, দে আর দ্য সফটওয়্যার পিপল, সেটা নিয়ে যে রিস্কটা থাকছে। অর্গানাইজেশনাল রিস্ক, আপনারা জাস্ট পয়েন্টের নামগুলিকে একটু খেয়াল রাখলে তাহলে বুঝতে পারবেন যে হোয়াট টু রাইট আর কি। খুব বেশি লেন্দি তো ডিসকাশন না, সো জাস্ট আমাদের অল্প সময়ে বেশি পড়া মনে রাখার কিছু টেকনিক্স আছে, সেইগুলিকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমাদের তো আলটিমেট কিছু মনে রাখতে হবে। অ্যান্ড এই দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপটিভ স্যার আপনি তো দেখে দেখে বলতেছেন, তো এটা তো আসলে এভাবে মুখস্থ থাকার কথাও না, আপনাদের পরীক্ষা দিতে হবে এই জন্য আপনাদেরকে মুখস্থ করতে হবে, পরীক্ষা দেওয়ার পর আপনারাও ভুলে যাবেন, কিন্তু বাস্তবিক কাজের অভিজ্ঞতায় যখন আসবেন তখনই হচ্ছে আপনার ওই যে বললাম এক্সপেরিয়েন্স আপনাকে বলে দেবে যে কোনখানে কি স্টেপ নিতে হবে, কি ডিসিশন নিতে হবে। বাট অ্যাজ এ থিওরিটিক্যাল এক্সাম আপনাদেরকে অ্যাপিয়ার করতে হবে, দ্যাটস ওয়াই ইউ নিড টু রিমেম্বার দিস থিং টু পাস দ্য এক্সাম, কোয়ালিফাই দ্য এক্সাম, এবং সেটা থেকে আপনাদের ওই যে নলেজটা তো আসলে কিভাবে আসে, জানার মাধ্যমেই তো, আর জানার একটাই মাত্র ওয়ে পড়া। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেও কিছু জানা যায়, যে অনেকে পড়াশোনা জানে না কিন্তু দে নো অন এম এ মেনি থিংস আর কি, তো সেটা ডিফারেন্ট ওয়ে, ওটা হচ্ছে এক্সেপশন নট এক্সাম্পল। এরপর আসেন যে বিভিন্ন অর্গানাইজেশনাল রিস্ক, বলছে রিস্ক দ্যাট অ্যাজিউম ফ্রম অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট হোয়ার সফটওয়্যার ইজ বিং ডেভেলপমেন্ট। অর্গানাইজেশনের একটা গুড এনভায়রনমেন্টও থাকা দরকার, একটা গুড ওয়ার্কিং মানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট যদি না থাকে, সেখানে যারা কাজ করবে তারাও যদি রিল্যাক্সে কাজ না করতে হবে, সবসময় মাথার মধ্যে টেনশন থাকে, মাথার উপরে গরম পরিবেশ গরম, কাজ করতে ভালো লাগে না, এরকম হলে তো হবে না। তো আপনাকে আপনাকে একটা সুন্দর এনভায়রনমেন্ট দিলে আপনার কাজ করতে অবশ্যই ভালো লাগবে, এবং আপনাকে আপনার কাজটা বুঝিয়ে দিতে হবে। তার মানে এই না যে আপনাকে ফোর্সফুলি আপনাকে 10 ঘন্টা অফিস করতেই হবে, ওতে কিন্তু কাজের আরও পটেনশিয়ালিটি কমে যায়, বরং আপনাকে এইভাবে দিতে হবে যে ম্যানেজার প্ল্যান করবে যে একটা লোকের 10 ঘন্টায় কতটুকু কাজ করা সম্ভব, সেই কাজটুকু ধরা দিতে হবে। এবার ওই লোকটা একদিনে করুক আর 2 দিনে করুক, সেটা তার মাথা ব্যথা, এমন না যে আপনি হাজার পাতা দেখে দেখে টাইপ করবেন, যেটা যুক্ত না, আমি খুব বেশি লেন্দি করবো না। তো যেটা বলছিলাম, তো আমাদের হচ্ছে অর্গানাইজেশনের এনভায়রনমেন্টটাও জরুরি, এবং দোজ পিপুল আর ম্যানেজিং দ্য আদার্স তাদের ওই নলেজটুকু থাকাটাও জরুরি, যে আমি 10 ঘন্টা কাজ করালেই মনে করলাম অনেক, 8 ঘন্টা অফিস করানোর নিয়ম, আমি 10 ঘন্টা করেছি, আমি সেরকম গেইন করে গেছি, এটা মনে করাও ঠিক না। বরং এটাও করা উচিত যে একটা লোক 8 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে সেই কাজটুকু তাকে অ্যাসাইন করে দিতে হবে, এবং তাকে বলতে হবে ভাই তুমি ঠান্ডা মাথায় করো, বাট আমার কাজের সময় যেন আমার কাজটা হয় সময় মতো, যেন আমি আমার আউটপুটটা ভালো আউটপুটটা যেন আমি সময় মতো পাই। আচ্ছা, টুলস
রিস্ক, বিভিন্ন টুলস দিয়ে যে আমরা কাজ করি, রিস্ক দ্যাট অ্যাজিউম ফ্রম দ্য সফটওয়্যার টুলস অ্যান্ড আদার সাপোর্ট সফটওয়্যার ইউজ টু ক্রিয়েট দ্য সিস্টেম। এই বিভিন্ন টুলস এর আপনার অ্যাভেলেবিলিটি থাকতে হবে। এখন আপনাদের সফটওয়্যার টেস্টিং কোর্সটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমাদের আমাকে আগে নিতে হতো সফটওয়্যার টেস্টিং কোর্স, কোনো টুলস নাই, আমি কি করবো? শুধু এটা একটা ল্যাব কোর্স, আপনাদের কি করা ছিল ওখানে কিছু মানে কাজ করে যে একটা সফটওয়্যারে কি করে ফল তুলে। সেমিস্টারে তো আমাদের সফটওয়্যার টুলস আছে, টেস্টিং আছে, এটা কি বাকি আমাদের তো আছে। সফটওয়্যার টুলস এর মধ্যে কি কি টুলস দেখাতে পারবো? মানে আমাদের তো মানে সিলেবাসে হিসাবে টা আছে, কোনটা সফটওয়্যার টেস্টিং? সফটওয়্যার টেস্টিং এ ওই যে বললাম না, এই এরকম থিওরি দিয়ে বোঝানো হবে, দেখো ভাই এই এই টুলস, এরকম এরকম ক্যাটাগরি, এরকম এরকম টুলস দিয়ে কাজ করা যায়। কিছু কিছু টুলস এর পাঁচটা ডেমো দেওয়া যায়, পাঁচটা ভুল ধরা যায়, তো তোমাকে দিলাম যে ইয়াহু লগ ইন পেজটা এইখানে কি কি ভুল আছে এটা আমি করো আর কি। তো মানে মোর দেন 100 টুলস আছে, মোর দেন 100 সফটওয়্যার টেস্টিং ক্যাটাগরি টুলস আছে, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে লিস্ট আকারে দেখাই এবং কিছু কিছু টুলস এর ইন্টারফেসটা দেখাতে পারি, এবং দু একটার মধ্যে যে ওই ডেমোতে হয়তো একদিনেই মানে 5 মিনিটে 5টা ভুল দেখা যাচ্ছে একদিনে শেষ, ডেমো যে নিয়ে 5 দিন কাজ করবো এরকমও না, 5 মিনিটে শেষ ডেমো ডিউরেশন। ওই যে থিওরির মধ্যে তো 5 মিনিট দেখাই দিলেই তোমাদেরকে লিখতে হয়, এসআরএস লিখতে হয়, কিছু ডায়াগ্রাম ড্র করে দিয়ে খেতে হয়, তো আর বাস্তবিকে যে সফটওয়্যার তোমরা প্রজেক্টটা হাতে নিয়েছো সেটা তো করবেই, কিন্তু ওইখানে এসে ওই রকম ওই থিওরিটিক্যাল জিনিসগুলি লিখবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল জিনিসগুলি আমরা প্র্যাকটিক্যালি হয়তো দেখাতে পারছি না, বাট ওইটাকে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেটা থিওরি পার্টটাকে পড়াচ্ছি। তো অনেক টুলসই তো আমাদের নাই, অনেক টুলসই তো আমরা এই যে তোমরা তো নিচে যে একটু আগে শুনতেছিলা যে এসের আগে যে জ্যাম্প আমাদের ইনস্টল করা হয়নি, জ্যাম্পের কারণে টমক্যাট চালাতে পারছে না, ই চালাতে পারছে না, পোর্টগুলি ব্লক করে রাখা হয়েছে। আমরা তো অনেক আগে থেকেই বলি যে এগুলি একটা কমন সলিউশনে আসতে। এনিওয়ে যাই হোক, আমি লেন্দি না করি এই কন্টেন্ট শেষ করতে হবে, কন্টেন্টও একেবারে ছোট না। দেখেন তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট রিস্ক, আপনার রিকোয়ারমেন্ট যা যা থাকে, রিস্ক দ্যাট অ্যাজিউম ফ্রম দ্য চেঞ্জেস অফ কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য প্রসেস অফ ম্যানেজিং দ্য রিকোয়ারমেন্ট চেঞ্জ। মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও চেঞ্জ হয় যে আগের থেকে দেখা যাচ্ছে যে 80% চেঞ্জ হয়ে গেছে, কারণ কাস্টমারের প্রথমে নলেজ থাকে না যে আসলে সে কি চায়, অল্প কিছু কাজ করে তাকে দেখানোর পরে তার নলেজ আস্তে আস্তে ডেভেলপ হয়, এবং দেখা যাচ্ছে রিকোয়ারমেন্টসগুলো আজকে এরকম চাচ্ছিল, হয়তো এক্ষেত্রে পেমেন্টের হিসাব আলাদা, পেমেন্ট নয় আপনাকে করলো, কিন্তু আপনাকে তো পুরো সিস্টেমটাই আবার চেঞ্জ করে ফেলতে লাগছে, পুরো প্ল্যানিংটাই আবার নতুন করে করা লাগছে। তো সেক্ষেত্রে রিকোয়ারমেন্টের কন্টিনিউয়াস চেঞ্জের যে রিস্কটা, ধরেন আপনি একটু কাজ করলেন আবার চেঞ্জ করা লাগলো, আবার কিছু করলেন না আবার এটাও চেঞ্জ করা লাগলো, তো এই ধরনের কন্টিনিউয়াস চেঞ্জ আসলে সেই ধরনের কিছু কেন কিছু রিস্ক থেকে যায় আর কি। এস্টিমেশন রিস্ক, রিস্ক দ্যাট অ্যাজিউম ফ্রম ম্যানেজমেন্ট এস্টিমেটস দ্য রিসোর্স রিকোয়ার্ড টু বিল্ড এ সিস্টেম, এটা ম্যানেজমেন্টের কাজ, যেটা যে তারা এস্টিমেশন করবে এবং সেই এস্টিমেশন অনুযায়ী বাজেট করবে, তো সেক্ষেত্রে যদি ভুল এস্টিমেশন হয়ে যায় তাহলে অনেক রকম সমস্যাই হয়ে যেতে পারে, মানে বাজেট যেখানে মেন, তাই না? আপনার দেখা যাচ্ছে আপনি চাইছেন যে এই সফটওয়্যারটা করে দেবো 30,000 ফর এক্সাম্পল, দেখা যাচ্ছে আপনার অর্ধেক কাজ করতেই ওই ওর চেয়ে বেশি খরচ হয়ে গেছে, তখন তো এইটা এখন তো আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন না যে আমার টাকা 3 গুণ করেন, 2 গুণ করেন, এটা তখন বলা যায় না, তখন কিছু রিস্ক নিজের মধ্যে নিয়ে নিতে হয়। তো এই এইটা তো আসলে অ্যাজিউম করে ম্যানেজমেন্ট, সো এই রিস্কটা তাদের নিতে হয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে ছিল রিস্ক অ্যানালাইসিস। During the risk analysis process, you have to consider every identified risk and make the perception of the probability and seriousness of that risk. There is no simple way to do this. You have to rely on your perception and experience of previous project and the problems that arise in them. সহজ কথা, কিন্তু এটা বাংলা করার দরকার,
বুঝেছেন তো এই লাইনটা, সেকেন্ড যে লাইনটা ইংলিশে বোঝার চেষ্টা করেন। It is not possible to make an exact and numerical estimate of the probability and seriousness of each risk instant. You should authorize the risk to one several band. আপনি রিস্কটাকে তো আসলে একদম সংখ্যায় বলা যায় না যে 5.79% রিস্ক আছে, এটাকে আমরা একটা স্টেপে আনতে পারি, একটা ব্যান্ডে আনতে পারি সেরকমটা দেখে প্রবাবিলিটি। হ্যাঁ মানে একটা স্লটে, যেমন যে 75 থেকে 80 79 পাইলে হচ্ছে আমরা তাকে এ গ্রেড দিচ্ছি, তো এরকম একটা ব্যান্ডে নিয়ে আসা, সেটা বলছে যে একটা হাই রিস্ক লো রিস্ক বা ভেরি হাই রিস্ক এরকম একটা ক্যাটাগরিতে নিয়ে আসা। তো দেখেন দ্য প্রবাবিলিটি অফ রিস্ক মাইট বি ডিটারমাইন্ড অ্যাজ ভেরি লো, যেখানে ওই আপনি রিস্ক যেটা অ্যাজিউম করছেন, যে অ্যাজিউমটা আপনি কিভাবে করছেন এইটা বের করার জন্য কোনো সূত্র সেরকম নাই, বাট এটা আপনাকে কি করতে হবে, এটা আপনাকে নির্ভর করতে হবে অন ইয়ার পারসেপশন অ্যান্ড প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের উপরে, প্রিভিয়াস যে আপনার কাজ সেইগুলির উপরে। এই জন্য দেখেন প্রজেক্ট ম্যানেজার একজনকে হঠাৎ করে প্রজেক্ট ম্যানেজার করা হয় না, সে সফটওয়্যার নিয়ে সফটওয়্যার ডেভেলপার হয়ে কাজ করে বেশ কয়েক বছর, তারপরে সে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার হয়, তারপর প্রজেক্ট ম্যানেজার হয়। সো হঠাৎ করে এই পদে তাকে আসতে হয় না, আসতে গেলে তাকে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলি যে অনেক প্রজেক্ট সে করে আসছে হ্যান্ডেল করে আসছে সেই বিষয়গুলি দেখতে হয়। তো দেখেন এই যে ক্যাটাগরি করছে লো যেটা 0 থেকে 10 বা লো 10 থেকে 25, মডারেট 25 থেকে 50, হাই হলে 50 থেকে 75, অ্যান্ড ভেরি হাই হলে 75+, এরকম আমরা ক্যাটাগরাইজ করতে পারি যেখানে রিস্ক থেকে যায়। এবং যেই প্রজেক্টগুলিতে রিস্ক যত বেশি থাকে সেখানে বাজেটগুলিকেও সেইভাবে কনসিডার করা হয়, কারণ রিস্ক ফ্যাক্টরের কারণে আমার এইগুলিকে চেঞ্জ হতে পারে। ওই যে একটু আগে যেমন বলছিলাম, আপনার যখন যে কোনো প্রজেক্ট ছোট ছোট প্রজেক্ট করছেন ওইখানেও আপনার রিস্ক অ্যানালাইসিস করতে হবে, বেসড অন দিস পয়েন্টস আপনাদের রিস্ক অ্যানালাইসিস করে ওটারও দু একটা স্লাইড আপনাদের স্লাইড প্রেজেন্ট করবে, স্লাইডের মধ্যে রিস্ক অ্যানালাইসিসকেও প্রেজেন্ট করতে হবে যে আপনার আপনার প্রজেক্টটা কত কোন ক্যাটাগরির রিস্কে পড়ে আর কি। অ্যান্ড দ্য ইফেক্ট অফ রিস্ক মাইট বি ডিটারমাইন্ড অ্যাজ ক্যাটাস্ট্রফিক, এটা হচ্ছে থ্রেটেন অন সার্ভাইভাল অফ দ্য প্ল্যান, যার মানে এটা আমরা একটু ওয়ার্ডটা দেখি, ক্যাটাস্ট্রফিক এটা সেটা বলছিলাম মানে বিপর্যয়কর সর্বনাশা বিপত্তিমূলক এইরকম, যেটাকে আপনার এই যে করা হয়েছে যে থ্রেটেন দ্য সার্ভাইভাল অফ দ্য প্ল্যান, সিরিয়াস উড কজ দ্য সিগনিফিকেন্ট ডিলে, টলারেবল যেটাকে বলছি যে আমরা ডিলে আর উইথ ইন অ্যালাউয়েবল কন্টিনজেন্সি অর ইনসিগনিফিকেন্ট। তাহলে একটা হচ্ছে আমাদের সংখ্যায় একটা স্লট করা হচ্ছে, আর আরেকটা হচ্ছে এরকম ক্যাটাগরিজ করছে যেটার মধ্যে থ্রেট দ্যাট সার্ভাইভাল ইন দ্য প্ল্যান অথবা উড কজ ইন দ্য সিগনিফিকেন্ট ডিলে, এরকম কিছু ক্যাটাগরিতে করছে। আচ্ছা রিস্ককে কন্ট্রোল করার বিষয়টা আসেন, আমরা যে উপরে যে পয়েন্টটা ছিল দেখেন ক্লাসিফিকেশনে রিস্ককে অ্যাসেসমেন্ট করা, আমরা এতক্ষণ যেটুকু কথা বলছিলাম রিস্ককে অ্যাসেসমেন্ট করাটা নিয়ে, তো রিস্ক ম্যানেজমেন্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এক অ্যাসেসমেন্ট আর এক হচ্ছে কন্ট্রোল। তো রিস্ক কন্ট্রোলটার বিষয়টা এবার আসেন, রিস্ক কন্ট্রোল কি, ইট ইজ এ প্রসেস অফ ম্যানেজিং দ্য রিস্ক টু অ্যাচিভ ডিজায়ার্ড আউটকাম, রিস্ককে আমরা ম্যানেজ করবো ডিজায়ার আউটকামটাকে পাওয়ার জন্য যে প্রসেসগুলো অবলম্বন করবো সেটাইকেই রিস্ক কন্ট্রোল বলছে। আফটার অল দ্য আইডেন্টিফাইড রিস্ক অফ এ প্ল্যান আর ডিটারমাইন্ড, দ্য প্রজেক্ট মাস্ট বি মেড টু ইনক্লুড দ্য মোস্ট হার্মফুল অ্যান্ড দ্য মোস্ট লাইকলি রিস্ক, ডিফারেন্ট রিস্ক নিড ডিফারেন্ট কন্টেনমেন্ট মেথড, ইন ফ্যাক্ট অফ মোস্ট রিস্ক নিড ইন জেনুইনিটি অফ দ্য পার্ট অফ দ্য প্রজেক্ট ম্যানেজার ইন টেকিং দ্য রিস্ক। There are three methods of risk management. প্রথম মেথডটা হলো, তিনটা মেথডে এই রিস্ককে ম্যানেজ করার কথা বলছে আমরা, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাভয়েড দ্য রিস্ক, দিস মে টেক সেভারাল ওয়েজ সাচ অ্যাজ ডিসকাসিং উইথ দ্য ক্লায়েন্ট টু চেঞ্জ দ্য রিকোয়ারমেন্টস টু ডিক্রিজ দ্য স্কোপ অফ দ্য ওয়ার্ক, গিভিং ইনসেন্টিভ টু দ্য ইঞ্জিনিয়ার্স টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ হিউম্যান রিসোর্স টার্ন ওভার এটসেট্রা। হিউম্যান রিসোর্স টার্ন ওভার ব্যাপারটা তো জানেন যে হঠাৎ করে আমার এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার চলে গেল চাকরি ছেড়ে, তো তাকে কি করতে হবে, এক্সট্রা বেতন দিয়ে হলেও তাকে রাখতে হবে প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত, প্রজেক্ট শেষ হলে দেন হচ্ছে কিক কিক করে দিবে আর কি।
তো যাই হোক, অ্যাভয়েড রিস্কের ফার্স্টটা হচ্ছে অ্যাভয়েড করা, এটা প্রথম পয়েন্ট যে আপনাকে এই হচ্ছে রিস্ককে কন্ট্রোল করার জন্য প্রথমে আপনাকে রিস্ক যা যা আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সেকেন্ড হচ্ছে ট্রান্সফার দ্য রিস্ক, কি আলাপ করছো অনেকদিন পর দেখা নাকি, আচ্ছা ট্রান্সফার দ্য রিস্ক, the method involving getting the risk element developed by the third party, buying insurance cover, etc. মানে রিস্কটাকে অন্যের উপরে পার করে দেই, নিজের উপর থেকে অন্যের উপরে পার করে দেই, যেমন যার একটা হচ্ছে কমন এক্সাম্পল হচ্ছে ইন্স্যুরেন্স, রিস্কটা ওর থাক আমি সেফ থাকি, এবং রিস্কি এলিমেন্টগুলি থার্ড পার্টিকে দিয়ে ডেভেলপ করে নেওয়া, যেগুলি দেখবো যে আমার কাছে রিস্ক লাগছে আমি দিয়ে দিলাম ফাইবারে করায় নিব, সেরকম। তারপরে হচ্ছে রিস্ক রিডাকশন, রিস্ককে রিডাকশন করা, ফার্স্টে রিস্ককে অ্যাভয়েডই করার চেষ্টা করতে হবে, না হলে রিস্ককে ট্রান্সফার করার চেষ্টা করতে হবে, যদি এইগুলি না হয় তাহলে রিস্কটাকে চেষ্টা করতে হবে রিডিউস করার, যেখানে বলছে দিস মিনস দ্য প্ল্যানিং মেথড টু ইনক্লুড দ্য লস অফ ডিউ রিস্ক, ফর ইনস্টেন্স ইফ দেয়ার ইজ এ রিস্ক টু সামওয়ান কি পার্সোনাল মাইট লিভ, নিউ রিক্রুটমেন্ট ক্যান বি প্ল্যান্ড, কি পারসন কেউ যদি লিভ করে যায় তাহলে নতুন রিক্রুটমেন্টের মাধ্যমে সেটাকে ফিল আপ করতে হবে। আচ্ছা রিস্কের লিভারেজ আছে, রিস্ক লিভারেজটাকে হচ্ছে যেখানে দেখেন যে টু চুজ বিটুইন দ্য ভ্যারিয়াস মেথড অফ হ্যান্ডেলিং রিস্ক, দ্য প্রজেক্ট প্ল্যান মাস্ট কনসিডার দ্য অ্যামাউন্ট অফ কন্ট্রোলিং দ্য রিস্ক অ্যান্ড দ্য করসপন্ডিং রিডাকশন অফ রিস্ক, ফর দিস দ্য রিস্ক লিভারেজ অফ দ্য ভ্যারিয়াস রিস্ক ক্যান বি এস্টিমেটেড, risk leverage is valuation of risk exposure divided by the amount of reducing the risk, মানে এই risk leverage কি করে বের করবেন, the valuation মানে valuation মানে কি এটা থেকে ওইটার difference কি সেটা হচ্ছে valuation, তাহলে কার থেকে কার difference, risk exposure before reduction এর থেকে minus করব আমরা risk exposure after reduction, তাহলে এইটার মধ্যে যে ডিফারেন্স এটা হচ্ছে ভ্যারিয়েশন, সেটাকে আমরা ডিভাইড করব ডিভাইড বাই দ্য অ্যামাউন্ট অফ রিডিউসিং দ্য রিস্ক, মানে কস্ট অফ দ্য রিডাকশন, ওই রিডাকশন করতে যে খরচটা আসছে সেটাকে ডিভাইড করব, তাহলে রিস্কের লেভারেজ যে ইস্যুটা সেইটা সেই ভ্যালুটা আমাদের সামনে চলে আসে। তারপর আছে রিস্ককে প্ল্যানিং করা এবং রিস্ককে মনিটরিং করা, এই দুইটা পয়েন্ট আছে, আমি সংক্ষেপ করি, আরও দুটা পেজ আছে, হ্যাঁ প্রজেক্ট শিডিউলিং বা স্ক্যাজুলিং যা বলেন, এটার মধ্যে আপনার কয়েকটা পয়েন্ট আলোচনা করা হয়েছে, জাস্ট কয়েকটা পয়েন্ট লিস্টেড করা হয়েছে, যে প্রজেক্ট রিস্ক শিডিউল ইজ এ সিগনিফিক্যান্ট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটি, ইট কম্প্রাইজ ডিসাইডিং হুইচ ফাংশনস উড বি টেকেন আপ হোয়েন, ইট কম্প্রাইজেস ডিসাইডিং হুইচ ফাংশনস উড বি টেকেন আপ হোয়েন, মানে কোন ফাংশনটা কখন আর কি করতে হবে টেকেন করতে হবে, এন্ড দ্য শিডিউল টু প্রজেক্ট প্ল্যান এ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার ওয়ান টু ডু দ্য ফলোয়িং, প্রজেক্ট ম্যানেজারকে এই বিষয়গুলিকে একটু ফলো করা উচিত, আইডেন্টিফাই অল দ্য ফাংশনস রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এটা প্রজেক্ট ম্যানেজার কাজ, এই পয়েন্টগুলি ফলো করে সেইটার উপরে পয়েন্টিং করে রিস্কটাকে অ্যাজিউম করবে, ব্রেক ডাউন লার্জ ফাংশন ইন টু স্মল অ্যাক্টিভিটিস, ডিটারমাইন দ্য ডিপেন্ডেন্সি অ্যামং ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, মানে একটার পর একটা যেন খুব বেশি ডিপেন্ডেন্ট না হয় সেরকম বিষয়টাকে মাথায় রাখতে হবে, এস্টাবলিশ দ্য মোস্ট লাইকলি সাইজ অফ দ্য টাইম ডিউরেশন রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস, অ্যালোকেশন অফ রিসোর্স অ্যাক্টিভিটিস, প্ল্যান দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং ডেটস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, যেটা আমরা ওই যে বিভিন্ন গ্যান চার্ট বা অন্যান্য চার্টের মাধ্যমে করে থাকি, আর সাত নম্বর লাস্ট হচ্ছে ডিটারমাইন এ ক্রিটিক্যাল পাথ, এ ক্রিটিক্যাল ওয়ে ইন গ্রুপ অফ অ্যাক্টিভিটিস দ্যাট ডিসাইড দ্য ডিউরেশন অফ দ্য প্রজেক্ট। দ্য ফার্স্ট মেথড ইন দ্য শিডিউলিং এ সফটওয়্যার প্ল্যানিং ইনভলভস দ্য আইডেন্টিটি অফ অল ফাংশনস রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট এন্ড এ গুড জাজমেন্ট অফ দ্য ইন্ট্রিকেসিস অফ দ্য প্রজেক্ট, ইন্ট্রিকেসিটা কি জটিলতা, আচ্ছা মানে এই গুড জাজমেন্ট অফ দ্য ইন্ট্রিকেসি অফ দ্য প্রজেক্ট, আপনারা এই যে কিছু কিছু ওয়ার্ডের সহজ সিনোনিমও চাইলে ইউজ করতে পারেন, মানে ওইটার যে গুড জাজমেন্ট কাকে বলছে, যে প্রজেক্টের জটিলতাটা অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রসেস
helps the supervisor to identify the critical role of the project effectively. প্রথম থেকে কয়েকটা লাইন দেখলেই হবে, এরপরে নিচে লম্বা লেখা আছে। মেন হচ্ছে এখানে প্রজেক্ট শিডিউলিং এর জন্য এই যে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট কয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন, আর নিচের যে দুইটা প্যারাগ্রাফ আছে একটু রিডিং একবার দিয়ে রাখলেই হচ্ছে। আর আছে হচ্ছে পার্সোনাল প্ল্যানিং আছে, পার্সোনাল প্ল্যানিং ইজ ইট আ লাস্ট টপিক মনে হয় ইসের স্লাইডের। পার্সোনাল প্ল্যানিং ডিলস উইথ স্টাফিং, স্টাফিং মানে হচ্ছে যে স্টাফ, যারা স্টাফিং ডিলস উইথ দ্য অ্যাপয়েন্ট পার্সোনাল ফর দ্য পজিশন দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ইট ইনভলভস ডিফাইনিং রিকোয়ারমেন্ট অফ দ্য পার্সোনাল, রিক্রুটিং মানে নিয়োগ দেওয়ার যে ওয়েগুলি আছে সেই ওয়েতে নিয়োগ দেওয়া, মানে আইডেন্টিফাইং, ইন্টারভিউ অ্যান্ড সিলেক্টিং ক্যান্ডিডেট, দেন কম্পেনসেটিং অ্যান্ড ডেভেলপিং অ্যান্ড প্রমোটিং এজেন্ট। ফর পার্সোনাল প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ইট ইজ হেল্পফুল, ইট ইজ হেল্পফুল টু হ্যাভ এফোর্টস অ্যান্ড শিডিউল সাইজ অফ দ্য সাব সিস্টেম অ্যান্ড নেসেসারি কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম অ্যাট দ্য প্ল্যানিং টাইম। When the system method has not been completed, the planner can only think to know about the large subsystem in the system and possibly the major modules in this subsystem. Once the project plan is estimated and the effort of the schedule of various phases and functions are known, staff requirements can be achieved. মানে আমাকে তো আগে জানতে হবে আমার কি কি লাগবে, সেটার জন্য কেমন লোক লাগবে, কি কি জানা লাগবে, সেগুলির পরে তো আমি স্টাফ রিকোয়ারমেন্টটা অ্যাচিভ করতে পারবো আর কি। ফ্রম দ্য কস্ট অ্যান্ড ওভারঅল ডিউরেশন অফ দ্য প্রজেক্ট, দ্য অ্যাভারেজ স্টাফ সাইজ অফ দ্য প্রজেক্ট ক্যান বি ডিটারমাইন্ড বাই ডিভাইডিং দ্য টোটাল এফোর্ট ইন পার্সন মান্থ, যেটাকে যে PM সংক্ষেপে আমরা দেখেছিলাম আগে, বাই দ্য হোল প্রজেক্ট ডিউরেশন ইন মান্থ, কতজন পার্সনের কত মাস সময় লাগবে আর কি। অ্যান্ড টিপিক্যালি দ্য স্টাফ রিকোয়ার্ড for the project is small during requirement and design, the maximum during implementation and testing, and the drops again during the last stage of integration and testing. তার মানে স্টাফের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু সবসময় সমান থাকে না, যখন আপনি হচ্ছে কম থাকে স্মল ডিউরিং দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিজাইন, যখন রিকোয়ারমেন্টসগুলি গ্যাদার করা হচ্ছে এবং ডিজাইনিং করা হচ্ছে ওই সময় অল্প অল্প হচ্ছে। ম্যাক্সিমাম ডিউরিং দ্য ইমপ্লিমেন্টেশন অ্যান্ড টেস্টিং, যখন ওই যে আপনার প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্টেশনের একটা পার্ট হচ্ছে কোডিং করা, এবং সেই কোডিং করার পর সেটাকে টেস্টিং করবেন, এই সময় ম্যাক্সিমাম লোক লাগবে। আবার এটা ড্রপস এগেইন কমে আসবে যখন দ্য লাস্ট টেস্টে যখন ইন্টিগ্রেশন করবেন, মানে আলাদা আলাদা মডিউলগুলিকে ইন্টিগ্রেশন করা, এটা একজন ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব, সবগুলি তার কাছে থাকলে সে ওইটা অনুযায়ী প্ল্যান অনুযায়ী ইন্টিগ্রেট করবে এবং সেই ইন্টিগ্রেটেড সফটওয়্যারটাকে টেস্টিং করবে, ওই সময় আবার কমে আসছে। Using the COCOMO model, average staff requirement for various phases can be calculated as the effort and schedule for the each method are known. তাহলে এই মডেল কোকোমো মডেল আমরা আগে একদিন আলোচনা করেছিলাম, কিছু ফর্মুলাও ছিল এটার মধ্যে, পাঁচটা তার মধ্যে মেনলি ছিল, দুইটা একটু লেস ইম্পর্টেন্ট। ওই ওইগুলির মাধ্যমে স্টাফ রিকোয়ারমেন্টটা বিভিন্ন ফেজে, কোন ফেজে কতজন স্টাফ দরকার সেই রিকোয়ারমেন্টটা বের করে আমরা সেই অনুযায়ী রিক্রুট করব, অথবা আমাদের স্টাফকে ডিফারেন্ট প্রজেক্টে হচ্ছে তাদেরকে কাজে লাগানো হয়। অ্যান্ড ওয়েন দ্য শিডিউল অ্যান্ড অ্যাভারেজ স্টাফ লেভেল অফ এভরি অ্যাকশন আর ওয়েল নোন, দ্য ওভারঅল পার্সোনাল অ্যাকশন অ্যালোকেশন অফ দ্য প্রজেক্ট ক্যান বি প্ল্যান, অ্যান্ড দিস প্ল্যান উইল আইডেন্টিকেট ইন্ডিকেট how many people will be required for different activities at different times for the duration of the project. The total effort for each month and the total effort for each step can easily be calculated from this plan. প্রত্যেকটা প্রত্যেক মাসে এবং যে প্রত্যেকটা স্টেপে আমার যে টোটাল কি পরিমাণ এফোর্ট লাগবে বা ম্যান পাওয়ার লাগবে সেটাকে এখান থেকে বের করা যায়, এই প্ল্যানিং থেকে বের করা যায়। সহজ কথাই হচ্ছে যে এস্টিমেশনের যে গাইডলাইন্সগুলি আছে ওই গাইডলাইন্সগুলি ফলো করে
এবং প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমরা হচ্ছে এস্টিমেশনটাকে করে থাকি। এস্টিমেশন যে সবসময় সঠিক হয় এরকম বিষয়টাও না, এস্টিমেশন তো একটা ধারণা করা, ফিক্সড নাও হতে পারে, তো অ্যাটলিস্ট একটা তো ধারণা করা যায় যে আমার এতটুকু রিসোর্স লাগবে। একেবারে কিছু না জেনে তো একটা কাজ আন্দাজে শুরু করা যায় না আর কি। টিম স্ট্রাকচার, টিম স্ট্রাকচার অ্যাড্রেস দ্য ইস্যুস অফ অ্যারেঞ্জমেন্ট অফ ইন্ডিভিজুয়াল প্রজেক্ট টিম, মানে টিমের স্ট্রাকচারটা কেমন হবে, প্রজেক্ট ম্যানেজার থেকে শুরু করে একদম জুনিয়র হচ্ছে ইঞ্জিনিয়ার পর্যন্ত বা জুনিয়র কোডার পর্যন্ত, সেই তাকে কেমনভাবে হবে সেটাও একটা স্ট্রাকচার থাকতে হবে। মানে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা টিম স্ট্রাকচার থাকবে। হ্যাঁ, হতে পারে একজন স্টাফ মাল্টিপল প্রজেক্টে ইনভলভ থাকতে পারে। There are some possible methods in which different project teams can be organized. There are primarily three forms of team structure. Ek hocche chief programmer, egoless or democratic and mixed team organization. To chief programmer to apnar bujhte pachhen main programmer, egoless or democratic kake bolche seta amader dekhen niche asche je ekta figure er sahajje apnar bojhar chesta koren je these all are the programmers. মনে করেন যে সবাই প্রোগ্রামার, সার্কেলগুলি সব প্রোগ্রামারের সাথে সবার লিঙ্ক করার এবং স্ট্রাকচার এটা এবং কমিউনিকেশন পাচ্ছি প্রত্যেক ইন্ডিভিজুয়ালের সাথে কোথায়, মানে কারো কোনো ইগো থাকবে না যে আমি ওর সাথে কেন কথা বলবো, ও কেন আমার সাথে কথা বলবো, এবং দেখা প্রত্যেকের সাথে প্রত্যেকের লিঙ্ক করা আছে অনেকটা বেস্ট টপোলজির মতো। তো এইটাকে আমরা বলা হচ্ছে ইগোলেস টিম স্ট্রাকচার। একটু পরে আসি, ইগোলেস টিম, টিমস subsist of a team of fewer programmer, মানে অল্প কিছু programmer. The objective of the group is set by consensus and the input consensus, মানে কি জানো দেখলাম একটু আগে আমরা ভুলে গেলাম আবার, and the input from the member is taken for significant decision. Group leadership revolves among the group member. Due to the nature, egoless team are consistently known as democratic team. The structure allows the input from all representative which can lead the better decision in various problem. This suggestions that this method is well suited for long term research type project that do not have time constraint. মানে এগুলি আসলে সবার সাথে সবাই ডিসকাশন করে করাটা একটা টাইম কনজিউমিংও, যেটা একটা লং টার্ম প্রজেক্টের ক্ষেত্রে বা রিসার্চ টাইপ প্রজেক্টের ক্ষেত্রে, রিসার্চ টাইপ প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আসলে টাইম লাইন বেঁধে দেওয়া যায় না, চাইলেও বেঁধে দেওয়া যায় না, কারণ এই রিসার্চ করে ফলাফল আনতে কতদিন লাগবে এটা এইভাবে বলা যায় না। তো এই ধরনের প্রজেক্টে এইটা বেশি কাজে দেয় সেই বিষয়টা বলা হয়েছে। চিফ প্রোগ্রামার টিম, চিফ প্রোগ্রামার টিম হচ্ছে এইরকম, দেখেন যে একজন চিফ প্রোগ্রামার থাকবে, তারপরে নিচে লাইব্রেরিয়ান প্রোগ্রামার, ব্যাকআপ প্রোগ্রাম কনসাল্ট এটসেট্রা, এরকম সবাই ওয়ান টু ওয়ান চিফ প্রোগ্রামারের সাথে কমিউনিকেট করবে। দে ডু নট কমিউনিকেট উইথ ইচ আদার, কমিউনিকেট উইথ দ্য চিফ প্রোগ্রামার। অ্যান্ড কন্ট্রোল ডিসেন্ট্রালাইজড টিম, সেটার মধ্যে আসছে যে এরকম যেটার মধ্যে থাকে প্রজেক্ট ম্যানেজার হেডে থাকে টপে, তারপরে সিনিয়র প্রোগ্রামার্সরা থাকে, তারপর জুনিয়র প্রোগ্রামার্সরা থাকে, মানে প্রত্যেক সিনিয়র প্রোগ্রামারের আন্ডারে যে জুনিয়র প্রোগ্রামাররা থাকে, দে উইল কমিউনিকেট উইথ ইচ আদার অ্যান্ড অলসো কমিউনিকেট উইথ দেয়ার সিনিয়র, বাট নট উইথ দ্য আদার টিম মেম্বার্স অ্যান্ড আদার সিনিয়র্স, বাট অল দ্য সিনিয়র প্রোগ্রামার্স উইল কানেক্ট উইথ দ্য প্রজেক্ট ম্যানেজার। এই বিষয়টাই এখানে আছে, আপনারা দুই একটা লাইন উপর থেকে দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে তার থার্ড টিম স্ট্রাকচার দুইটা ছোট ছোট করে লাইন দেওয়া আছে, দুই একটা করে লাইন দেখে নিলে বুঝতে পারবেন। তো এটাই মোটামুটি ছিল আমাদের রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে। আর এছাড়াও যদি আরো আলোচনা করতে চান আর আরো ডিটেইলস আরো দেখতে চান, আপনাদের জন্য বলিনি কখনো যে এখান থেকেই পড়তে হবে, রিসোর্স ইজ ওপেন, আপনাদের ইয়ারপিতে মনে হয় একটা বইও আপলোড করা আছে, এছাড়া আপনারা কোরা আছে, লিঙ্কডইন আছে, অনেক ব্লগ আছে যেখানে আপনারা সফটওয়্যার রিস্ক ম্যানেজমেন্ট লিখে সার্চ দিলে দেখতে পাবেন। তার মধ্যে এই যে বললাম এইসব জায়গা থেকে লিঙ্কডইনেও কিন্তু অনেকে ভালো ভালো পোস্ট দেয়, ঠিক আছে, আপনার যে কোনো সোর্স থেকে টপিকের উপরে পড়লেই হবে, ঠিক আছে। আমাদের মধ্যে তো কিছু কিছু স্টুডেন্ট এমনও আছে
যারা পরীক্ষার হলে পুরো চ্যাট জিপিটি দেখে লিখে দিচ্ছে। মোবাইল ইউজ করতে দিলে তো হবে সেই। আচ্ছা পরে পরীক্ষা হবে ঠিক আছে, তাহলে ঠিক আছে আমি বসে বসে মোবাইল দেখে দেখে।